অন্যদিকে 33 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী চিনু বিশ্বাস তিনিও এক একইভাবে প্রচার শুরু করে দিয়েছেন সকালবেলা বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছেন এলাকাবাসীদের সঙ্গে কথা বলছেন জনসংযোগ বাড়াচ্ছেন মানুষের সঙ্গে কথা বলে জানছেন ঠিক কোন অভাব অভিযোগ তাদের রয়েছে এবং সব কিছু সব রকমের সাহায্যের আশ্বাসও দিচ্ছেন আমরা দেখছি যেভাবে পুরো ভোটের দামামা বেজে যাওয়ার পর থেকেই সামনে পুরো ভোট রয়েছে তার আগে কোনো প্রচারে খামতি রাখতে চাইছেন না কোনো দলের প্রার্থীরা সেই মতো সকাল থেকে প্রচার পর্ব চলছে এবং একইভাবে তেত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী চিনু বিশ্বাস তিনিও কিন্তু একইভাবে প্রচার শুরু করে দিয়েছেন কথাও বলেছেন সাধারণ মানুষের সঙ্গে এবং আর সেখানকার ছবিটা আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল তিনি তুলে ধরেছেন তেত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী চিনু বিশ্বাস তিনি প্রচার করেছেন এলাকা এবং মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন কেননা উনিশ তারিখ যেহেতু নির্বাচন তাই জোর কদমে এই মুহূর্তে চলছে প্রচার আমার সঙ্গে রয়েছেন চিনু বিশ্বাস তার সঙ্গে কথা বলে নেবো দিদি এলাকা এলাকায় ঘুরছেন সকাল থেকেই মানুষের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া সাড়া পাচ্ছে সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত আমি প্রচার করি আর তারপরে বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত প্রচার করি তারপরে আমাদের মিটিং স্টিক কর্নার আমাদের থাকে কিন্তু আমি যেখানে এলাকায় এলাকায় যাচ্ছি আমি ভালো সাড়া পাচ্ছি কারণ কোয়ার্ডিনেটার পবিত্র বিশ্বাস পাঁচ বছরের ওয়ার্ডে যা কাজ করেছে মানুষ খুব তাতে খুশি হয়েছে আমাদের ওয়ার্ডে জলের ব্যবস্থা ছিল না কোয়ার্ডিনেটার পবিত্র বিশ্বাস প্রত্যেক বাড়ি বাড়ি কল ঢুকিয়ে দিয়েছে জলের কোনো সমস্যা নেই ঝকঝকে রাস্তা রাস্তার কোনো সমস্যা নেই ময়লা তোলা প্রতিদিন আসে একশো নম্বরে যারা একশো দিনের কাজ যারা করে তারা প্রতিদিন সুন্দর মতো কাজ করছে আমাদের ওয়ার্ডে এবং চকচকে আলো এবং মনীষীদের মূর্তি বসিয়ে আমাদের ৩৩ নম্বর ওয়ার্ডটাকে একটা পূর্ণ তীর্থভূমিতে পরিণত করা হয়েছে তাই আমি লোকের কাছে যখন যাচ্ছি মানুষের কাছে যখন যাচ্ছি তারা আমাকে আশীর্বাদ করছে মহিলা প্রার্থীদের এটা কিন্তু আমরা দেখতে পারি প্রতিফলন প্রতিবারই থাকে এবছর আমরা দেখলাম যে তৃণমূলের যে ক্যান্ডিডেট লিস্ট সেখানে মহিলা প্রার্থীদেরও দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মহিলা উনি মহিলাদের উপর প্রচণ্ড ভরসা রাখে তাই মহিলা প্রার্থী যেখানে যেখানে দাঁড়িয়েছে তারা প্রত্যেকে জিতবে এ আমি আশা রাখছি দিদি উনিশ তারিখে যেহেতু নির্বাচন ফলত সেখানে দাঁড়িয়ে জয়ের ক্ষেত্রে কতটা আশাবাদী আমি জয়ের ক্ষেত্রে আশাবাদী ডিসেম্বর ভোট দেবে এবং আমি যেখানে যেখানে যাচ্ছি আমি আমি মনে করি এর আগে যা ভোটে জয়লাভ করেছে তার থেকে বেশি ভোটে জয়লাভ করব। একেবারেই আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন চিনু বিশ্বাস তিনি জানালেন যে এলাকায় গত কয়েক বছরে যেভাবে কাজ হয়েছে মানুষ সেই কাজে সুফল পেয়েছেন ফলত তিনি যেহেতু এবারের প্রার্থী তেত্রিশ নম্বর ওয়ার্ডের ফলে তো মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং শেষ জয়ের হাসি তিনিই হাসবেন ক্যামেরায় কল্যাণ চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভঙ্কর মণ্ডল কলকাতা টিভি